এই জায়গাটা বিহালি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে এসেছি, যেটা বিশ্বনাথ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আসাম বিশ্বনাথ ডিস্ট্রিক্ট। এই বিহালি রিজার্ভ ফরেস্ট খুব মানে একটা সুন্দর জায়গা। এখান থেকে আমরা হাতি ডিপো, এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, এখানে নদী আছে অরুণাচলের পাশেই, ওই হাতি ডিপোটা আপনাদের নিয়ে যাব। চলুন আমরা হাতি ডিপো যাই, গিয়ে দেখি হাতি ডিপোটা কেমন। হাতি ডিপো যাওয়ার রাস্তা দুই পাশে ঘন জঙ্গল, আপনারা ফিলিংসটা একদম কাজিরাঙার যে ফিলিংস তার চেয়ে বোধহয় বেশি ভালো ডিপ ফিলিংস, কোনো গাড়ি নেই, কেউ নেই, একদম ভার্জিন প্লেস হাতি ডিপো। এটা এক্সেলেন্ট প্লেস, বিশ্বনাথ চারিআলির থেকে খুব বেশি দূরেও নয়, আপনারা মোটামুটি এক ঘন্টার মধ্যে এই জায়গার মধ্যে পৌঁছে যাবেন আপনারা। খুব সুন্দর জায়গা, ঘন জঙ্গলে ঘেরা হাতি ডিপো। পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে হাতি ডিপো। হাতি ডিপো হাতিও এসে যেতে পারে, মানে একটু পাহাড়ের উপরে উঠছি আমরা এখন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দূরে পাহাড় দেখছে অরুণাচল প্রদেশ, এই যার এই নদীটা ওই দিকে, এই জায়গাটার নাম হাতি দ্বীপ। খুব ফেমাস একটা জায়গা, বিখ্যাত এখানকার হাতি দ্বীপ। হাতি দ্বীপতে এখন আমরা আছি, এই নদীর উপরে দাঁড়িয়ে আছি। এই নদীটার নাম বর্ডার নদী, ভীষণ স্বচ্ছ নদীর পাশেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে নদীতে নামতে ইচ্ছা করেছে, এখানে নামাও যাবে, এখানে পাড়ে বসে খাওয়া যাবে। এটা খুব মানে একটা সুন্দর জায়গা, এখানে না এলে আপনাকে বোঝাতে পারবো না। শীতকালে এখানে ভীষণ ভালো লাগে আপনার আসতে, এই পাড়ে বসে কমলা ছাড়িয়ে খাওয়ার জন্য আইডিয়াল। আসুন হাতি ডিপো। ডিসেম্বর মাসের মধ্যে ভীষণ সুন্দর জায়গা।